আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। মোটর সাইকেল সার্ভিসিংয়ে কী কী করাবেন এই নিয়ে আমাকে অনেকেই বলেন যে একটা ভিডিও তৈরি করতে, তো সেই জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিও। তো দেখা যায় মোটর সাইকেল সার্ভিসিং করতে গেলে কী সার্ভিসিং করাবো, কী বলবো, কাকে দিয়ে সার্ভিসিং করাবো, কোন কাজ করলে ভালো হবে ইত্যাদি কথা মাথায় আসে। নতুন বাইকার হলে তো কথাই নাই, তাদের জন্য আজ এই ভিডিওটা। মোটর সাইকেলে ধুলাবালি লেগে থাকুক আর না থাকুক, কিন্তু বাইকের পারফরম্যান্স টিপটপ থাকুক এটা আমরা সবাই চাই। মোটর সাইকেল সার্ভিসিংয়ে এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময় মতো সার্ভিসিং করলে, পাশাপাশি যত্ন নিলে দীর্ঘদিন ইঞ্জিনে হাত দিতে হয় না, রাস্তায় কোথাও দাঁড়াতে হয় না, এটা হলো সুনির্দিষ্ট কিছু কাজের সমষ্টি। আপনার মোটর সাইকেল যেখানেই সার্ভিসিং করান, খেয়াল করে নিম্নের এই 22টি কাজ নিশ্চিত করাবেন। তো প্রথম কাজ হচ্ছে, মোটর সাইকেল ধুয়ে মুছে পরিষ্কার করুন, ভালোভাবে কম্প্রেসার বাতাস দিয়ে শুকিয়ে ফেলুন। দ্বিতীয় কাজ, স্পার্ক প্লাগ, প্লাগের স্থান পরিষ্কার করুন, প্লাগের গ্যাপ 0.8 থেকে 0.9 mm ঠিক করুন। তৃতীয় কাজ, ভালভ বা ট্যাপের ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা দেখুন, না থাকলে ঠিক করুন, হাতের আন্দাজে করলে ভালো হবে না, পারফেক্ট চাইলে ফিলার গেজ দিয়ে কাজটা করুন। চতুর্থ কাজ, আইডিয়াল RPM ঠিক করুন, 1200 থেকে 1500 RPM মধ্যে রাখুন। পঞ্চম কাজ, ফুয়েল লাইনের কোথাও লিক ফাটা আছে কিনা দেখুন, চেক করুন। ষষ্ঠ কাজ, এয়ার ফিল্টার নির্দেশিকা অনুসারে পরিষ্কার করুন। সপ্তম, ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করুন। অষ্টম কাজ, সামনের এবং পিছনের ব্রেক চেক করুন, প্রয়োজন হলে সমন্বয় করুন, অ্যাডজাস্টমেন্ট করুন। নবম কাজ, ক্লাচ লিভার ফ্রি প্লে চেক করুন, সমন্বয় করুন। সাধারণত 10 থেকে 15 mm ফ্রি প্লে থাকে, এর বেশি হলেও সমস্যা দেখা দিবে, ক্লাসে কম হলেও সমস্যা দেখা দিবে। দশম কাজ, চাকার হাল অবস্থা দেখুন, কাঁচ, ছোটো পিন, পেরে কোথাও লুকিয়ে আছে কিনা চেক করুন, পরিষ্কার করুন। এবং কি চাকার মধ্যে যে মার্কিং থাকে, সেটার মার্কিংটা কি মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা, বা মেয়াদ যদি স্পর্শ করলে চাকাটাকে পরিবর্তন করুন। এগারোতম কাজ, উভয় চাকার বিয়ারিং ঢিলা বা ক্ষতিগ্রস্ত কিনা চেক করুন, প্রয়োজন হলে বিয়ারিংগুলো চেঞ্জ করবেন। বারোতম কাজ, হ্যান্ডেল বার ডান দিকে বাম দিকে মসৃণভাবে ঘুরতেছে কিনা, কোথাও টাইট বা ঢিলা অনুভূত হলে সেটাকে অবশ্যই অ্যাডজাস্ট করুন। তেরোতম কাজ, সামনের চাকার ফর্ক বা সাসপেনশন বা পিছনের চাকার শক বা সাসপেনশন ঠিকভাবে কাজ করছে কিনা, তেল লিক হচ্ছে কিনা চেক করুন। চোদ্দতম কাজ, ড্রাইভ চেন বেশি ঢিলা বা বেশি টাইট থাকলে অ্যাডজাস্ট করুন, চাকার দুপাশের মার্কিং অনুযায়ী চেন সমান্তরাল করুন, নির্দেশিত লুব্রিকেন্ট চেনে লাগান। পনেরোতম কাজ, সকল নাট বোল্ট চেক করুন, ঢিলা হলে টাইট করুন। ষোলোতম কাজ, সকল বাতি, ইলেকট্রিক্যাল সুইচ, হর্ন এগুলা চেক করুন। সতেরোতম কাজ, চাকার হাওয়ার প্রেশার ঠিক আছে কিনা, বা কী মোটর সাইকেল সেই অনুযায়ী হাওয়ার প্রেশার কত থাকা উচিত সেটা অবশ্যই চেক করুন, কারণ হাওয়ার প্রেশারের উপরে কিন্তু আপনার মাইলেজটা অনেক কিছু নির্ভর করে। আঠারোতম কাজ, আইডিয়াল RPM-এ নির্গত ধোয়ার কার্বন ডাইঅক্সাইড পরিমাপ করুন, যদি সেই ফ্যাসিলিটি সেই সার্ভিসিং সেন্টারে থাকে, আর যদি না থাকে তো কিছু করার নেই। উনিশতম কাজ, সকল নড়াচড়া স্থান যেমন মেটাল টু মেটাল চেক করুন, লুব্রিকেন্ট দিন, সাইড স্ট্যান্ড, সেন্টার স্ট্যান্ড, স্প্রিংয়ের দুই প্রান্ত এগুলো অবশ্যই চেক করুন। বিশতম কাজ, উভয় চাকার ব্রেক সুইচ চেক করুন। একুশতম কাজ, ক্লাচ ক্যাবল, থ্রটল ক্যাবল চেক করুন, ব্রেক ক্যাবলের লুব্রিকেন্ট দিন। উপরে সব শেষ হলে একটা টেস্ট ড্রাইভ দিন, এটা হচ্ছে 22 নম্বর, এরপর ক্লিন করে পালিশ করুন। আশা করি আপনার মোটর সাইকেল চমৎকার পারফরমেন্স দিবে। আর কিছু সাইড নোট আছে, সেগুলো আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন। সার্ভিসিংয়ের পর ফ্রন্ট ডিস্ক রোটর পানি দিয়ে ধুয়ে নেবেন, তেল জাতীয় কিছু লেগে থাকলে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নেবেন। আর বাইক চালানোর পূর্বে বাইকের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। বাইক চালানো শুরু করার আগে সাইড স্ট্যান্ড তুলেছেন কিনা সেটা চেক করুন। আপনার কাজ করা অবস্থায় মেকানিক অন্যজনের কাজ ধরলে ওই দোকান আর কখনও কাজ করাবেন না। নিজে হেলমেট পরিধান করুন, অপরকে হেলমেট পরতে উৎসাহিত করুন। তো দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমার আজকের ভিডিও আপনারা অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাবেন, এবং কি নতুন কী ভিডিও পেতে চান সেই অনুযায়ী আমাদেরকে অবশ্যই পরামর্শ দিবেন, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।